নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাকে অনেক অনেক স্বাগতম। আজকে কোনো একটা গাছের পরিচর্যা নয়, আজকে আপনাদেরকে ফুলের মেলা দেখাবো। তো আমি চলে এসেছি বনলতা হোটেলে। তো এটা অবশ্যই খুব ভালো জায়গা, শহরের পরিবেশের থেকে যারা বেরিয়ে একটু গ্রাম্য পরিবেশ খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট জায়গা, এবং যারা ফুল ভালোবাসেন, যারা গাছপালা ভালোবাসেন, তাদের চেয়ে বোধহয় এর চেয়ে ভালো জায়গা আর কিছু নেই। সুন্দর একটি লেক, জলের ফোয়ারা এবং অসংখ্য ফুল। এখনও প্রচুর 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 জিনিস আপনাদেরকে দেখাবো, যেগুলো অবশ্যই আপনাদের মন কেড়ে নেবে। ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ মাই রোজ গার্ডেন সবসময় চেষ্টা করে যে কীভাবে আমার বন্ধুদেরকে একটু ভালো কিছু দেওয়া যায়। তো আজকে অবশ্যই সেরকম অনেক ভালো জিনিস আপনারা পাবেন এখান থেকে। তো এত ফুল আছে যে সেটা কল্পনা করা যাবে না, এবং যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল। এটা সামনের একদম জায়গা, তো কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে বিষ্ণুপুর, এটা হচ্ছে বাঁকুড়া জেলার অন্তর্গত। তো জয়পুর থানার বড়লতা রিসোর্ট, এটা কিন্তু খুবই ভালো জায়গা। তো কলকাতা থেকে যারা আসবেন তারা অবশ্যই ট্রেনে করে আসতে পারেন বিষ্ণুপুর। তারপরে বিষ্ণুপুর থেকে মোটামুটি 10 কিলোমিটারের মধ্যেই এই বনলতা পৌঁছে যাবেন, তো কোনো অসুবিধা হবে না। বাঁকুড়া এলেই আপনাদেরকে প্রত্যেকেই এর সন্ধান জানিয়ে দেবে। তো খুব ভালো জায়গা, বাঁকুড়া জেলার অনেকগুলো ভালো ঘোরার জায়গা আছে, তো তার মধ্যে এটা কিন্তু খুব ভালো একটা জায়গা, অন্তত আমাদের মতো যারা গাছ পাগল আছে তাদের জন্য। তো দেখুন কীভাবে চন্দ্রমল্লিকা চাষ করা হয়েছে, তো ভীষণ ভালো রকমের। শুধু এখানে চন্দ্রমল্লিকা আপনারা দেখছেন, তো চন্দ্রমল্লিকার পরে সব রকমের আছে, ডালিয়া, গাঁদা, গোলাপ, তো সব কিছু হবে। তো একটা ভিডিওতে পুরোটা দেওয়া যাবে না, তার জন্য সেকেন্ড পার্ট এটা আমি করব। তো আপনারা দেখতে থাকুন, আজকে কথা বেশি হবে না, আজকে জাস্ট ফুল দেখাবো। তো এই রকম ফুল এই বিষ্ণুপুরের যে মাটি, তো সেখানে এমনিতেই যেহেতু এটা বনাঞ্চল তো খুব সুন্দর মাটি, তো এখানে কত ভালোভাবে গাছ হচ্ছে দেখুন। তো এই জায়গা অবশ্যই আপনারা যারা বাইরে থেকে আসবেন, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি এর পুরোপুরি ব্যাপারটা বলে দেব। ঘুরতে আসার জন্য খুব ভালো জায়গা, আর আমাকে সবথেকে আকৃষ্ট করেছে এই ফুল, উট পাখি, তো সব কিছুই আছে এখানে, পশু পাখি সব কিছু দেখা মিলবে। গোলাপে ঠাসা আছে, সেটাও অবশ্যই আপনাদেরকে দেব, তবে আজকে প্রথম পার্টে গোলাপটাকে নিয়ে আসবো না, সেকেন্ড পার্ট অবশ্যই আপনাদের জন্য থাকছে। তো খুব ভালো জায়গা, একদম সেরা জায়গা বলতে গেলে এটা। তো শুধু ফুল আর ফুল আপনাদেরকে অবশ্যই সেই জায়গাটা দেখাবো। দেখুন এই জায়গার ভিউটা দেখুন একবার, তো কি বলবেন, একদম কিছু বলার নেই। তো এরকমই আমরা যারা ফুল ভালোবাসি তাদের জন্য এতটাই ভালো জায়গা। তো বিভিন্ন রকমের পশু, বিভিন্ন রকমের পাখি, আর তার সাথে সবথেকে বাড়তি যে জিনিসটা সেটা হচ্ছে ফুল। তো কত সহজভাবে এই জায়গায় এগুলো হচ্ছে দেখুন। আমরা যারা টবের মাটিতে বিভিন্ন রকমের ফুল করি, 10-20টা ফুল আনতেই আমরা হিমশিম খাই, আর এখানে একদম নর্মালভাবে ঠিক যেরকমভাবে ক্ষেতে চাষ করা হয় ঠিক সেই রকমভাবে পুরো জমিতে হয়েছে, পুরোপুরি একদম সুন্দরভাবে বাঁশ দিয়ে দুদিক থেকে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা আছে। তো ভীষণ ভালো, এটা শুধু সাদা চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকাতে বিভিন্ন রকমের প্রবলেম হয় আমাদের, আমরা যারা গার্ডেন করি, কিন্তু এখানে দেখছি যে চন্দ্রমল্লিকাতে কোনো প্রবলেমই সেরকম নেই। অর্থাৎ জমিতে সবসময় গাছ ভালো হয়, তো সেটাই আমরা দেখছি। তাই আমরা যদি জমিতে কেউ কিছু করতে চাই তাহলে অনেক পরিচর্যা কম লাগবে, এবং আমরা সুন্দরভাবে এরকম ফুল ফোটাতে পারবো। তো এত সুন্দর যে এটা মোটামুটি একদিনে এসে ঘুরে শেষ করতে পারবেন না। আমরা যারা ফুল ভালোবাসি একটা একটা জায়গাতে গেলেই আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে,
কিচ্ছু করার নেই, এতটাই ভালো জায়গা। তো প্রত্যেকে আসুন, এটা আমার রিকোয়েস্ট, কারণ এখানে এলে অবশ্যই প্রচুর প্রচুর গাছপালা দেখতে পাবেন এবং পরিবেশটা এত সুন্দর যে কোনো কথা হবে না। প্রচুর বাইরে থেকে লোকজন আসছেন, তো এতটা আনন্দ বোধহয় খুব কম পাওয়া যায়, তো ভীষণ ভালো। তো এরকমভাবে চন্দ্রমল্লিকার চাষ, আর এত এত ফুল, ফাঙ্গিসাইড বলুন, খাবার দাবার বলুন, কীটনাশক বলুন, খুব কম, জাস্ট নর্মাল পরিচর্যা। আমি অনেকে বাগানে কাজ করছিলেন তাদের সাথে কথাবার্তা বললাম, তো তারা বলছিলেন যে এত কিছু লাগে না, আমরা যারা বিভিন্ন রকমের কীটনাশক, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের ওয়াটার সলেবল খাবার দাবার এসবের কথা বলি এবং সত্যিকারের আমরা সেগুলো অ্যাপ্লাই করি, কিন্তু এখানে এত কিছুর বালাই নেই। একদম সুন্দরভাবে গাঁদা দেখুন, মানে যত দূর চোখ যাবে শুধু গাঁদা আর গাঁদা, এবং প্রত্যেকটা গাছ কত সুন্দরভাবে সাজা হয়ে আছে দেখুন। শীত যত পড়বে ফুলের মেলাও তত কিন্তু আস্তে আস্তে আরও সাজবে। এখন শীতটা মোটামুটি ভালোই পড়েছে, আর বাঁকুড়ার বিষ্ণুপুরে তো সেখানে শীতটা তো ভালোই থাকে মোটামুটি। তো আরেকবার জায়গাটি বলে দিই, যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য এটা মোটামুটি 130 কিলোমিটারের মধ্যে হবে। তো কলকাতা থেকে ডাইরেক্ট আপনারা ট্রেনে করে বিষ্ণুপুর চলে আসতে পারেন, বিষ্ণুপুর থেকে আপনারা জয়পুরের জন্য গাড়ি ভাড়া করে নিতে পারেন, অনেকগুলো রুটের বাসও পেয়ে যাবেন, সরকারি বাসও পাবেন, তো কোনো অসুবিধা নেই, বাসে করে আসতে পারেন, ট্রেনে করে আসতে পারেন। তো বিষ্ণুপুর থেকে 10 কিলোমিটার এর মধ্যেই এই বনলতা হোটেল এবং রিসর্ট, তো এখানে থাকার জায়গা আছে, খাওয়া দাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে, সব কিছু আছে। তো অবশ্যই আসতে হবে যারা আমরা গাছ ভালোবাসি। এগুলো ডালিয়া, এই কাজ শুরু হয়েছে, কারণ আমরা জানি ডালিয়ার চারাগুলো রেডি করতে এবছর একটু সমস্যা হয়েছে প্রচণ্ড বর্ষার জন্য, তাই মোটামুটি এগুলো নভেম্বরের শেষ দিকে বসানো হয়েছে। তো তাদের সাথে কথা বললাম, প্রত্যেকজনেই কিন্তু খুব ভালো, মানে আপনাকে প্রচুর হেল্প করবে এরা, কোনো অসুবিধা নেই, সব কিছুর ব্যবস্থা, মানে একদম ঠাসা একটা জায়গা, মানে আমাদের মতো যারা গাছ পাগল তাদের জন্য এটা একদিন যথেষ্ট নয়, আমি আবার বলছি। আর সুন্দর একটা লেক, আর এই জায়গাটাতে কত সুন্দর দেখুন একটা ভিউ। তো আমি কি বলবো নিজে ভেবে পাচ্ছি না, যেদিকে তাকাচ্ছি মানে কথা গুলিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। একটা গ্রাম্য পরিবেশ অবশ্যই আছে, মাটির কুঁড়ে ঘর, ঢেঁকি, দোলনা, ঘোড়ার গাড়ি সব কিছু পাবেন। একদম টোটাল একটা যদি প্যাকেজ হয় তাহলে এই জয়পুরের বনলতা, তো কত সুন্দরভাবে চাষ করা হচ্ছে, ফুলের চাষ আছে, ফলের চাষ আছে, বিভিন্ন রকমের সবজি আছে, তো সব কিছু হবে। একটা ভিডিওতে এত কিছু দেখানো যাবে না, কারণ আপনারা দেখছেন, আপনারা বুঝতে পারছেন যে জায়গাটা কতটা ভালো হবে। তো এই জায়গার ভিউটা দেখুন কি অসাধারণ। গ্রামকে আমরা সবাই ভালোবাসি, আমরা যারা শহরে থাকি তাদের কাছেও কিন্তু গ্রাম খুব প্রিয় একটা জায়গা। তো গ্রামের একটা সুন্দর পরিবেশকে তুলে ধরার এখানে চেষ্টা করা হয়েছে, একদম চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো নার্সারিতে গেলে এত আপনি ফুলের মেলা দেখতে পাবেন না, কোনো পুষ্প প্রদর্শনীতে গেলেও কিন্তু আপনি এত ফুলের মেলা দেখতে পাবেন না, এখনও অনেক ফুল বাকি আছে, জাস্ট সবে শুরু হয়েছে। দেখুন বিভিন্ন বয়সের চারাগাছ বিভিন্ন সময় রোপণ করা হয়, যাতে করে পুরো শীতটা জুড়েই ফুলটা থাকে, তো তার জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের গাছ প্রতিস্থাপন করা হয়েছে। একসাথে সব করা হয়নি, তাহলে ফুলগুলো সব একসাথে ঝরে যাবে। এই দেখুন এখানে বলা হচ্ছে যে আর 20 মিটার দূরে রিসর্ট আছে, তো একদম কোনো অসুবিধা হবে না।
আর এই ফুল বা রিসর্ট পুরো ঘুরে দেখার জন্য আপনাকে কোনো চার্জ লাগবে না। আমরা পায়ে হেঁটে অনায়াসে ঘুরবো, গাড়িতে করে ঘুরলে অবশ্য গাড়ির জন্য একটা আলাদা করে চার্জ লাগবে গাড়ি ঢোকানোর জন্য। তো ঠিক আছে, পায়ে হাঁটার মজাটা আলাদা, সুন্দরভাবে আপনি ঘুরতে পাবেন এবং সব কিছু খুঁটিয়ে দেখতে পাবেন, তো সেটাই সব থেকে বড় কথা। আমি তো পায়ে হেঁটে পুরোটা ঘুরলাম, খুব ভালো লাগছে। একটা দিন অবশ্যই আমরা এরকমভাবে ঘুরব, আর আমার তো মনে হচ্ছে যে এখান থেকে যাবই না। দেখুন, এগুলো ছোটো ছোটো পলি ব্যাগের মধ্যে গাঁদা, তো সুন্দর কালার কত সুন্দর দেখুন, চন্দ্রমল্লিকা ছোটো পলি ব্যাগের মধ্যে, হিউজ ফুল। মাত্র এক দেড় মাস আগে গাছ প্রতিস্থাপন করা হয়েছে, নর্মাল যে মাটি এবং তার সাথে গোবর সার, অন্য আর কিচ্ছু দেওয়া হয়নি মাটিতে, কোনো রকমের রাসায়নিক বলছেন যে এনারা বলছেন আর কি দেওয়া হয়নি, জাস্ট ওনারা বলছেন কোনো ফাঙ্গিসাইড নেই। আমি দেখলাম জাস্ট বন্যতা রিসর্টে যে ফুলের যে বাগানগুলো, তাতে করে আমি কিন্তু কোনো গাছের মধ্যেই ফাঙ্গিসাইডের কোনো স্পট পাইনি, এবং ফাঙ্গাল ইনফেকশন ব্যাপারটা আমি কিন্তু খুঁজে পাইনি। গোলাপটা খুব ভালো স্ট্যান্ডার্ড হয়েছে এমনটা বলবো না, কারণ গোলাপের অনেক দুর্বলতা দেখতে পেলাম, তাদের সাথে কথাও বলছিলাম, এবং এখনও দেখুন চন্দ্রমল্লিকাতে প্রচুর কুঁড়ি। গাছগুলো সব একসাথে কিন্তু বসানো নয়, আলাদা আলাদাভাবে গাছগুলো বসানো। এরপর আপনাদেরকে পিটুনিয়া দেখাবো, জাস্ট ছোটো ছোটো টবের মধ্যেই কিন্তু পিটুনিয়া হয়েছে। এই জায়গাটা দেখুন, পুরো যেন একদম বিভিন্ন রঙে ভরে আছে। কোন কালারটা দরকার, কোন কালারটা আপনার ফেভারেট, সব কিছু পেয়ে যাবেন। কোনো একটা কালারের দিকে আমি তো ভাবতে পারছি না যে কোন কালারটাকে দেখব আর কোন কালারটাকে একটু পরে দেখব, মানে চোখ এতটাই ফুলের জন্য মরিয়া হয়ে উঠেছে যে সব কিছু একসাথে দেখার জন্য অপেক্ষা করছি। তো ভীষণ ভালো জায়গা, শুধু এটুকুই বারবার বলছি যে ভীষণ ভালো জায়গা, অন্য আর কিচ্ছু বলার নেই। কারণ ফুল দেখলে আমরা সবাই একদম কি বলবো, এটা আর আমাদের মাথায় আসে না, আমাদের কথা গুলিয়ে যায় বা কথা হারিয়ে যায় আমরা। এটা দেখুন, কালারটা দেখুন, জাস্ট এই কালারের ফুলটা আমার বাগানে এবছর হয়েছে, আপনাদেরকে সেটা দেখাবো। তবে অনেক পরিচর্যা, অনেক যত্ন, অনেক কিছু করার পরে আমরা যেটা বাগানে করতে পারছি বা ছাদ বাগানে আমরা করছি, আর এখানে এত নর্মালভাবে এটা হচ্ছে, তো এটাই বোধহয় গ্রাম্য পরিবেশের সাথে আমাদের শহরের যে পরিবেশ তার পার্থক্য। কিছু দিতে লাগে না, এই পরিবেশেই এই ফুলগুলোর জন্য যথেষ্ট। কত সুন্দরভাবে, মানে এক একটা জায়গা, এক একটা পোর্শন এমনভাবে ফুলগুলো সাজানো হয়েছে এবং এতটা সুন্দর লাগছে যে কিছু বলার নেই। দেখুন, এইগুলো হচ্ছে সব গাঁদা, একটু পরে বসানো হয়েছে বৃষ্টির জন্য, আমরা যেমন প্রত্যেকেই কাজটা করতে পারিনি, এদের ক্ষেত্রেও তাই হয়েছে। তো প্রত্যেকটা গাছ একদম সোজাভাবে দাঁড়িয়ে আছে, দুদিক থেকে বাঁশ দিয়ে একটা সাপোর্ট দেওয়া হয়েছে, তো এই জন্যই কিন্তু গাছগুলো একদম স্ট্রেট আছে এবং ফুলের যে কুঁড়িগুলি সেগুলি খুব সুন্দরভাবে সাজা হয়ে আছে। প্রচুর কুঁড়ি এখনও ফোটা শুরু হয়নি, কিছু কিছু ফুল সবে ফুটেছে, তো এই জায়গাটা যখন ফুল চলে আসবে তখন আরও ভালো লাগবে। যতদূর চোখ যাবে শুধু ফুল আর ফুল। এই জায়গাটা পুরো ভালোভাবে ঘুরতে মোটামুটি 6-7 ঘন্টা তো সময় লাগবেই লাগবে, এর কমে হবে না। আমার হাতে প্রচুর সময় আছে, ভিডিও করছি আর আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করছি, যত সময় লাগবে লাগুক, ভিডিও অবশ্যই বড় হচ্ছে হোক, তো পুরো জিনিসটা অবশ্যই আপনাদেরকে দেখাবো।
তো এই জায়গাগুলো দেখুন, প্রচুর মানুষ এখানে ঘুরতে আসেন প্রত্যেক দিন, মানে কমসে কম 2-3 হাজার করে মানুষের ভিড় হয়। প্রচুর বড় জায়গা, প্রায় 60 বিঘা জমি নিয়ে এই হোটেল, রিসর্ট, বাগান এগুলো সমস্ত করা হয়েছে, খুব ভালো। আর এই বনলতা থেকে বেরোলেই আপনি শাল গাছের জঙ্গল পাবেন, তো ভীষণ ভালো একটি ব্যাপার। এবং প্রত্যেকটা জায়গায় ড্রেনেজ সিস্টেম খুব ভালো রাখা হয়েছে, যাতে করে জল বসার কোনো প্রবলেম না হয়। এটাতে কিন্তু আমি দেখছি যে সব জায়গায় কিন্তু খুব বাড়তি নজর দেওয়া হয়েছে, ড্রেনেজ সিস্টেমটাই কিন্তু মেন। আমরা যারা টবে গাছপালা করি তাদের জন্য অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা মেন, তার জন্য একটা ভালো মাটি তৈরি করতে হয়। তো ভালো মাটি এই জন্যই বোধহয় তৈরি করার এতটা প্রয়োজন হয়, কারণ যাতে করে জল বসার প্রবলেম হয়ে যাতে গাছ যাতে না মারা যায়, তো সেটা দেখুন প্রত্যেক জায়গায় কিন্তু ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো রাখা হয়েছে, বাড়তি জলটা ওই যে ক্যানেলের মতো যেখানে করা আছে ওখানে অ্যাড হয়ে যাবে। তো এই ব্যাপারটা খুব সুন্দর, একটা পার্কের মতো পরিবেশ, চারিদিকে শুধু ফুল আর ফুল, মাঝে সবুজ ঘাস। তো যেদিকে যাবেন শুধু ফুলই দেখতে পাবেন, অনেক কিছু দেখার আছে, তবে ফুলটাই আমাকে সবথেকে মানে আকৃষ্ট করেছে। মানে এত ফুল একসাথে কখনও কিন্তু দেখার সৌভাগ্য হয়নি, জাস্ট বনলতাতে এসে সেটা দেখতে পাচ্ছি, তাই এতটা ভালো লাগছে। বলার মতো কিছু নেই, শুধু দেখে যান। আর আপনারা অবশ্যই এই জায়গাটি আসুন, জায়গাটির যদি কোনো আসতে অসুবিধা হয়, লোকেশনের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে জানাবেন। আমার বাড়ি থেকে এটা 65 কিলোমিটার দূরে, তো আমি সেখানে গেছি, আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা, কারণ মাই রোজ গার্ডেনের সব কিছুই এখন আপনাদেরকে নিয়ে। প্রত্যেকটা জিনিস, গোলাপের পরিচর্যা করছি, চন্দ্রমল্লিকার পরিচর্যা করছি, গাঁদার পরিচর্যা করছি, সেগুলো ভিডিও যেমন আপনাদেরকে প্রত্যেক দিন দিচ্ছি, সেরকমভাবে আজকে একটা অন্য ধরনের শুধু ফুল দেখালাম। এবং শুধু দেখালাম বললে ভুল হবে, আপনাদেরকে এই জায়গায় আসার জন্য আমি একটা মেসেজ দিলাম এটাও বলতে পারেন, কারণ আমি যেটা দেখলাম খুব ভালো লাগলো। আমি মনে করছি যে আমাদের প্রত্যেকের এই ভাবনাটা তো মোটামুটি এক, কারণ সবাই আমরা সেই গাছপালা নিয়েই কাজ করছি, তাই আপনাদেরও জায়গাটা খুব ভালো লাগবে। তো দেখুন এই জায়গায় গাঁদাটা দেখুন, একদম গাঁদা ফুলে একদম ভর্তি, যত দূর চোখ যাবে শুধু গাঁদা আর গাঁদা। এবং কত সুন্দরভাবে দেখুন একটা সারিবদ্ধভাবে গাছগুলো, মানে এত কম সময়ের মধ্যে একটা ভিডিও করে সব কিছু দেখানো যাবে না, তার জন্যই সেকেন্ড পার্ট আসবে, খুব শীঘ্রই আসবে। কারণ আমি বুঝতে পারছি গোলাপের ভিডিও এখনও আসেনি, আজকে গোলাপ নিয়ে কিছু বলা হয়নি, আপনাদের ফেভারেট গোলাপ অবশ্যই থাকবে, সেকেন্ড পার্টে ঠাসা গোলাপ দেখাবো, এখানে গোলাপ কীভাবে করা হয় সব কিছু জানাবো। তো আজ এটুকুই, আর বেশি দূর যেতে পারছি না। ধন্যবাদ, প্রত্যেকে খুব ভালো থাকবেন।